দুর্ভাগ্যের বিষয়, ইদানিং আবার সেই অঙ্গরি সন্ত্রাস আর অবরোধ নামে আন্দোলন শুরু। তো আমি জানি না এতে কার কতটুকু লাভ হচ্ছে, কিন্তু কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আপনাদেরই মানে দায়িত্ব দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সেইভাবে সহযোগিতা করা, যেন আজকে এই যে অর্থনৈতিক মন্দার ভাবটা কাটিয়ে তুলে আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সবথেকে বড় কথা যে ইনফ্লেশন যেটু বেড়ে গেছে সেটা ওই আন্তর্জাতিক কারণেই, নইলে আমরা তো ভালোই ছিলাম। তো সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, সেক্ষেত্রেও মানে আপনাদের সহযোগিতাটা দরকার। আমরা চাই আমার দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। আর শিক্ষায় দীক্ষায় এখন তো প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায়, একটা উন্নত জীবন পায়, তাদের আসলে কাপড় চোপড় সব দিক থেকে মানুষের একটা বিরাট পরিবর্তন গ্রামে গঞ্জে, রাস্তাঘাট, পুল ব্রিজ, শুধু ঢাকা শহরের না, আমাদের উন্নয়নটা কিন্তু একবার গ্রাম পর্যায়ে। প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাটের যেভাবে উন্নতি করা হয়েছে, একদম তৃণমূলে প্রত্যন্ত অঞ্চলগুলি, সে দ্বীপ অঞ্চল বলেন, পাহাড়ি অঞ্চল বলেন, হাওড় বরাল অঞ্চল বলেন, কোনো এলাকা কিন্তু বাদ দিচ্ছি না। একবার বসে থেকে দেখে দেখে সব এলাকার মানুষের সমানভাবে উন্নয়ন যাতে হয় সেটা আমরা করে দিচ্ছি। বিশেষ করে সাধারণ মানুষগুলি যাদের একটা হয়তো কষ্ট করে সারা জীবন একটা বাস সেটা পড়ালো, তার বাসের ভিতরে হেল্পার ঘুমিয়ে আছে, সে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের ঘটনা কেন ঘটাচ্ছে আমি জানি না। এখন আর অত গরিব আমাদের থাকবে না, 41% থেকে 18.7% নামিয়ে এনেছি। আর হতদরিদ্র যে ছিল সেটা ছিল 25.1%, সেটা এখন আমরা 5.6% নামিয়ে এনেছি। আগামীতে সেটুকুও থাকবে না, কেউ আর হতদরিদ্র আমি থাকতে দেবো না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, তার স্বপ্ন পূরণ করা এটাই আমাদের লক্ষ্য, যে তিনি চেয়েছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।